হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি তোমাদের রশ্মি চলাইছি আজ একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে হচ্ছে সোমবার আর 20 তারিখ। তো আজকে আমার বেরোনোর দিন বলতে সিমি আর দিদি ভাইয়ের সাথে আজকে বেরোবো। আজকে হচ্ছে হস্তশিল্প মেলার লাস্ট ডে, তো সবাই ঘুরে এসছে, এবার আমরা যাবো লাস্ট ডে, সারাদিন ঘুরবো। আর লাস্ট ডেতে কী কী হচ্ছে, কী কী পাওয়া যাচ্ছে অ্যান্ড কত কম দামে ছাড়ছে সব তোমাদের সাথে শেয়ার করবো। যদিও এরপরে তোমরা যেতে পারবে না, বাট হ্যাঁ দেখতে পারবে, ভালো লাগবে। তো যাই হোক, তো চলো যাব। এখন আমি যেটা করেছি, সকালবেলা আজকে তাড়াতাড়ি উঠতে পারিনি, একটু দেরি করেই উঠেছি। তো দেরি করে উঠে ওদেরকে একটু কিছুটা আটটা নাগাদ উঠেছি, উঠে ওদেরকে খেলাধুলা করিয়ে খাইয়ে দিয়েছি, দিয়ে এবার আমার রেডি হওয়ার পালা। ইভানের একটু কাজ আছে, তো ইভান আমাকে কিছুটা এগিয়ে দেবে, বাদবাকি আমি গাড়ি করে চলে যাব। তো চলো ব্লগটা এখান থেকে শুরু করছি, হোপফুলি তোমাদের খুব ভালো লাগবে ব্লগটা দেখতে। চাবি নিয়ে বেরিয়ে যাবো, বাট মানে বিচ্ছিরি একটা ব্যাপার হয়ে গেছে। সেটা হচ্ছে আমি ঠিক বাড়িতে চাবি নিতে আসার আগে, গাড়ি চাবি নিতে আসার আগে ধারাম করে রাস্তায় পড়লাম। জিন্সটা এতটাই বাজে, আমাকে রক্ষা করতে পারলাম না, আমার পুরো হাঁটু কেটে গেছে, আমার জিন্স ছিঁড়ে গেছে। তো তোমাদের আমি সেটাও দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো, এরকম ভাবে ছিঁড়ে গেছে আর হাঁটুর অবস্থা ভয়ঙ্কর হয়ে গেছে। দেখতে পাচ্ছ কতটা কি জানি না, এই দেখো হাঁটু কেটে বিচ্ছিরি অবস্থা, বাচ্চাদের মতো পুরো ছাল পুরো উঠে বেরিয়ে চলে এসছে। বাচ্চাদের হয় এরকম, শীতকাল আমার কি কষ্ট হবে ভাব। আমি গাড়ি নিয়ে বেরিয়ে গেছি, এখন আপাতত যাচ্ছি দিদি ভাইকে তুলতে, দিদি ভাইকে তুলে তারপর সিমিকে তুলবো, তারপর একসাথে আমরা বেরোবো। তো যাই হোক, ভীষণ লেগেছে, চলে যাচ্ছে জায়গাটা, তো ওষুধ টষুধ দিয়েই বেরোলাম, কোনো চাপ নেই। একটা টাইট প্যান্ট পরে নিয়েছি, আশা করি কষ্ট কম হবে। এই তোমরা একটু হাই করে দাও, তুই আমার আগেরটাতে কি বাজে থাম্বনেলটা দিয়েছিস, আমার মধ্যে গলা তোমার সুন্দর লাগছিল, বাজে কথা বলবি না। একটা ফটো আমি ওই জন্যই রেখেছি, একটা ফটো সিরা মার্কেটে আমরা তুলেছি, সুন্দর একটা ফটো দিয়ে বল বলিস যে বল একটু কি বলবো বলো। এই যে হ্যাঁ, তো গাড়িতে সিমি আর দিদি ভাই উঠে পড়েছে, আমি বলো হ্যালো, আমার তুমি বলো, এই তুমি জন্টি দেখে বলো, জন্টি দেখে বলো, হ্যালো জন্টি এখন নকল করা ভালো, সেদিন থেকে বলছে। রাস্তার দুই ধারে বসেছে, তো পুরো ভিড় হয়ে রয়েছে। তাহলে ওপেন হয়নি এখনো নাকি, এদের বিক্রি হয়ে গেছে সব, শেষ। নাম লিখে দেবে দেখ, ওই বানাচ্ছে, ও হ্যাঁ হ্যাঁ, কি বাবা ওই যে নাম লিখে দেয় না, ওকে। সো আমি এখান থেকে অরিজিনাল ভয়েস বন্ধ করতে বাধ্য হলাম, কারণ চারিদিকে এত মিউজিক, তো আমি কপিরাইট ক্লেম খেতাম শিওর, সেই জন্য আমি জাস্ট ভয়েস ওভার দিচ্ছি, তো তোমরা দেখতে থাকো। ওকে সো আমরা চলে এসেছি, চলো দেখতে থাকো। তো আমরা প্রথমে যেখানে ঢুকলাম, এই ঝুড়িগুলো তৈরি করছিল ওরা নিজেরা, বসে সামনে বসে করে দিচ্ছিল। তো এখান থেকে শুরু হলো নানান রকমের, এই ঝুড়িগুলো মোটামুটি 100 থেকে 120 টাকার মধ্যে বলছিল, বেশ স্ট্রং, বেশ ভালোই ঝুড়িগুলো। তারপরে পাশে তোমরা দেখতে পাচ্ছ ওগুলো সবই বাঁশের জিনিস, তারপরে এই মাদুর, ইচ অ্যান্ড এভরিথিং কি না পাওয়া যাচ্ছিলো। তো চলো, আর এরপরে যেটা দেখতে পাচ্ছ এই এই জিনিসগুলো, এগুলো অনেক অনেক সুন্দর, মানে আমি দেখে জাস্ট ফিদা হয়ে গেছি। তো আমি নিজেও একটা নিয়েছি, যদিও গিফট করার জন্য, বাট ভীষণ 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 ভালো লেগেছে।
এগুলো নানা রকম সাইজের উপরে প্রাইস ছিল। এগুলো তোমার মোটামুটি 1,500 থেকে শুরু করে 2,000, 2,500, 3,000, 5,000, 7,000 সব রকম রেঞ্জের ছিল। তো দারুণ ছিল। তো তোমরা বলো যে কেমন সুন্দর। Thank you.
বাড়ির দিকে যাচ্ছি, আগে দিদি ভাই আর সিমিকে নামিয়ে দেব, তারপর আমি যাব বাড়ি। ভীষণ 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 সুন্দর ঘোরা হলো। ক্যাফে একান্তের দিক দিয়ে আমরা বেরোতে পারলাম, এই রাস্তাটা এত সুন্দর, দেখতে এত ভালো লাগে, এত ভালো লাগে, এত ভালো লাগে। তো চলো বাড়ি যাই। তখন এসে বলছে না কি গরম লাগছে। তারপর ওখান থেকে একটু চা কফি খেয়ে বেরিয়ে আমার বাড়িতে গাড়ি গ্যারেজ করলাম। পরে কিছুক্ষণ আমার বাড়িতে বসলাম, পাটাও খুব ব্যথা করছিলো, সারাদিন হেঁটেছি তো ব্যথাটা বুঝতে পারিনি। তারপর যেই বসছি ব্যথাটা আস্তে 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 বাড়ছিল। তো তারপর এই বাড়িতে এসে বাচ্চা কাচ্চাকে খাইয়ে এখন ছাতটা থেকে ঘুরে সবে চেঞ্জ করে এলাম। এখনও মুখের মেকআপ টেকআপ কিছু তোলা হয়নি, যদিও কিছু মেকআপ সেরকম করে যায়নি, গা হাত পা গরম জলে ধুয়েছি, বাট সরি মুখটা এখনো সাবান দিয়ে ধুইনি, মুখটা এখনো ডার্টি রয়েছে, মুখটা ক্লিন করব। মুখটা ধুইনি কারণ আমার পায়ে খুব ব্যথা হচ্ছিলো, তো পাটা আগে ক্লিন করার খুব দরকার ছিল, পায়ে তো ব্যান্ডেজ লাগিয়ে গেছিলাম। সো এসে জাস্ট ভিটামিন দিয়ে জায়গাটা ক্লিন করে শুয়ে আছি, জ্বলে যাচ্ছে। শীতকালে কাটা ইজ খুব বাজে, খুব বাজে, মানে ব্যথাটা এত বেশি হয় শীতকালে, আর তার মধ্যে চারিদিকে ওয়েদারটা এত ড্রাই থাকে, তো ভীষণ টানছে, জ্বলে যাচ্ছে হু হু করে, মানে আর পাচ্ছি না, খুব জ্বলছে। ভিটামিন দেওয়ার সাথে সাথে সারাদিন জায়গাটা প্রেশারে ছিল। যাই হোক, তো এখন একটু রেস্ট নিয়ে মুখটুকগুলো ক্লিন করবো, তারপর খেতে বসবো। মা ভাত বসিয়েছে, সারাদিন কিছু খাওয়া হয়নি বলে ভাত খাবো, অল্প করে খাবো, বেশি খেতে ইচ্ছা করছে না। তো ঠিক আছে, জানি না দুপুরে কী কী রান্না হয়েছে না হয়েছে, যা রান্না হয়েছে কী খাবো সব কিছু শেয়ার করবো। দোকানে আয়।